শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট। ভোর রাতে হজের প্রথম ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, হজ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর 162টি প্রাক হজ ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। তারেক শিকদারের প্রতিবেদন। 415 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়েছে ভোর রাত 3:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সৌদি আরবের সময় সকাল 7:30 পৌঁছানোর কথা। রোববার 5টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে 2095 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এই উপলক্ষে মধ্যরাত 12:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান হজযাত্রীদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। কোনো ত্রুটি কোথাও থেকে থাকে, সেই ত্রুটিগুলোকে আমরা বের করে এবছর যাত্রা সেই ত্রুটিগুলো আর না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, এবারের হজযাত্রায় দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 335টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজযাত্রী সহ সর্বমোট 61,111 জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনে এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মোট 335টি ফ্লাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 152টি ডেডিকেটেড ও 10টি নিয়মিত প্রাক হজ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীদের 50% বহন করবে, আর বাকি 50% বহন করবে সৌদি এয়ারলাইন্স। সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজে যাওয়ার সুযোগ ছিল 1,27,198 জনের, কিন্তু 9 দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় এবছর হজ করতে যাচ্ছেন 1,22,221 জন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী 2 জুলাই আর শেষ হবে 3 আগস্ট। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।